সামনেই পঞ্চায়েত ইলেকশন, তাকে মাথায় রেখে আজ অনুষ্ঠিত হলো হুগলি জেলার চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রাম সভা 2022। এই সভায় উপস্থিত ছিলেন চণ্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকার, হুগলি জেলার জেলা পরিষদের পূর্ত পরিবহন দপ্তরের কর্মদক্ষ সুবীর মুখার্জি, জেলা পরিষদের অন্যান্য সদস্য অনিন্দিতা মণ্ডল, জেলা পরিষদ সুরজিৎ মণ্ডল সহ বড়িঝাটি পঞ্চায়েতের সঞ্চালক শুভজিৎ কর্মকার ও ডানকুনি পৌরসভার কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি। এছাড়া ছিলেন চণ্ডীতলা পঞ্চায়েতের প্রধান কবিতা আটা, ছিলেন উপপ্রধান লক্ষণ ভৌমিক, চণ্ডীতলা ব্লক টু পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষ অনাথ ঘোষ সহ সকল পঞ্চায়েত সদস্যরা। শুধু গ্রাম সভাই নয়, এই গ্রাম সভার সাথে সাথে হলো বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা। সামনেই পঞ্চায়েত ইলেকশন, সেই পঞ্চায়েত ইলেকশনে কি মনে হচ্ছে যে পঞ্চায়েত সব সিট ধরে রাখতে পারবে তৃণমূল? পঞ্চায়েত ইলেকশন নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজের উন্নয়ন বিপিএসএল বা উন্নয়ন করছেন এবং মানুষের বাড়ি বাড়ি তার উন্নয়নের ধারা পৌঁছে গেছে। সেই নিয়ে আমরা যারা নিন্দুক যারা বিরোধী তারা তো অনেক কিছু প্রস্তাব বা অনেক কিছু অপচার করবে, আমরা সব কোনো গুরুত্ব দেবো না, আমরা কোনো কান দেবো না। আমাদের একটাই বার্তা থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের পাশে থাকা, সেই নিয়ে আমরা প্রচার করবো। কোনো বিরোধীকে নিয়ে আমরা কোনো কিছু বলতে চাই না, কেন তারা কোনো কাজ করে না, তারা এখানে ওখানে গিয়ে তারা কুৎসা করুক, আমরা মানুষ বিরোধীরা বলছি যে আগেরবারে যে পঞ্চায়েত ফলে ইলেকশনে যে রেজাল্ট হয়েছিল তার থেকে ভালো রেজাল্ট করবে তারা এবছর। আমার চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতে 15টা সিট ছিল, এবারে 18টা হয়েছে, 18টাই আমরা জিরো করে দেবো বিরোধীকে, এই কথা দিলাম। মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে মানুষের কাজ করে তৃণমূল কংগ্রেস জিতবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উৎসর্গ করবো 18টা সিট। আপনাদের পঞ্চায়েতে যে এতদিন যে কাজ হয়েছে, বিগত পাঁচ বছর যে কাজ হয়েছে, তার মধ্যে এখনো কি কি বাকি রয়েছে বা আছে কিছু এমন যে পূরণ করতে পারেনি? না, পূরণ করতে পারেনি না, আমরা কাজ চলছে। আমাদের যে ডেভেলপমেন্ট, আমাদের প্রধান এখন যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে বাড়ি বাড়ি জল দেওয়া। দিদি চেয়েছেন যে পশ্চিমবাংলার প্রত্যেকটা বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য আমরা চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের যে প্রকল্প, সেই প্রকল্প আমাদের বিপিএল অলরেডি হয়ে গেছে এবং আমাদের টেন্ডার হয়তো ছুটিও দিয়েছেন, তাহলে শুরু হয়ে যাবে সামনেই জানুয়ারি মাসেই শুরু হবে জল, সেই কাজ শুরু হবে, তারপরে কিছুদিনের মধ্যে পৌঁছে যাবে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হাউস ফর অল প্রকল্পে দুর্নীতি দেখা যাচ্ছে, সেখানে কি চণ্ডীতলা পঞ্চায়েত ব্যতিক্রমী? চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েত দুর্নীতি বলে কিছু নেই, আমরা মানুষের জন্য কাজ করি, মানুষকে নিয়ে করি, প্রত্যেকের সহযোগিতা নিয়ে করি, বিরোধী সদস্য তাদের নিয়েও আমরা কাজ করি। সুতরাং চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতে যে ইন্সপেকশন হচ্ছে আমরা কোনো জনপ্রতিনিধিদের কারোর মধ্যে কোনো কথা নেই। ইন্সপেকশন টিম আসছে, ইন্সপেকশন করছেন, তারা যদি ওকে মনে করে সেটা করছেন। আমরা চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েত প্রয়োজনের অতিরিক্ত কাউকে কিছু করে দিই না, এটা প্রয়োজন মানুষের সেটাই আমরা একমাত্র করি। তাই যাদের ঘর প্রয়োজন ছিল তারা দিয়েছি, বরঞ্চ এখনো কিছু ঘর আসেনি, দ্বিতীয় হতে আসবে, কিন্তু এই ঘর নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।